আমি বলেছিলাম খেলা নির্বাচনের পর শুরু হবে ত্রিপুরায় তো তিনি মূল ঢুকে গেছে আসামে শুরু হয়ে গেছে যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় আছে আপনি আমার নাম কি লিখে রাখুন আমরা যাবো হারাবো সেই রাজ্যে তরুণ কংগ্রেস জোড়াকে প্রতিষ্ঠা করে আর আমার যে কি যে তোমাদের আগামী 3 বছরের মধ্যে দিন ছাড়া করব কে জিতবে আর কে হারাবে মানুষ ঠিক করবে আগামী মাথার মতো বাংলার মানুষ করবে না মেরুদণ্ড বিক্রি করবে না আত্মসমর্পণ করবে না বর্ষতা স্বীকার করবে না মাথা উঁচু করে লড়বে আর বাংলার দামি দিল্লির মুখ থেকে ছিনিয়ে এনে বৃষ্টি দেওয়া আগামী দিন গণতান্ত্রিক উন্নয়নমূলক সরকার প্রতিষ্ঠা হবে আমি কথা দিয়ে যাচ্ছি বাঙালি মানুষ সরকারে যা বলেছে তাই করেছে কন্যাশ্রী বলেছে করেছে রূপশ্রী বলেছে করেছে দুয়ারে আসন করছে ন্যূনতম মাসিক আয় করেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড করেছে যা উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিয়েছে মমতা ব্যানার্জি অক্ষরে অক্ষরে পালন করেছে তে লাখ বুড়া চাহে তো ক্যা হোতা হ্যায় ওয়াহি হোতা হ্যায় জো মনজুরে খুদা হোতা হ্যায় ইনকি মোকাবিলা করতে ল্যাচে দো বড়ে হোতে হচ্ছে ডবল ইঞ্জিন মডেল দেখুন ত্রিপুরা ডবল ইঞ্জিন মডেল রাস্তা নেই খাট নেই পরিকাঠামো নেই স্বাস্থ্য ব্যবস্থা নেই কর্মসংস্থান নেই কিচ্ছু নেই এই হচ্ছে ডবল ইঞ্জিন মডেল গণতন্ত্র নেই মানুষ রাস্তায় বেরোতে পারে না এই দেবাংশু সুদীপটা রয়েছে কি আক্রমণ হয়েছে এদের উপর মাথা ভেঙে দেওয়া ফাটিয়ে দেওয়া হয়েছে আমি গেছি আমার গাড়ির উপর আক্রমণ করা হয়েছে ভেবেছে কি ভয় পেয়ে যাবে আসবে না আরে কদিন আপনি 144 লাগান যেদিনকে তুলবেন 24 ঘন্টার মধ্যে তুলবেন দলটার নাম তৃণমূল কংগ্রেস ভারতের কংগ্রেস নয় যত তাঁতাবে লোহার মতো লোহা তত শক্তিশালী হবে যত পোড়াবে যত তাঁতাবে যত প্রহার করবে যত আঘাত করবে তৃণমূল কংগ্রেস তত শক্তিশালী হবে